بسم الله الرحمن الرحيم السلام عليكم প্রিয় দর্শক আজকে আদাশ আসে আসলে গোবর সার অর্থাৎ জৈব সার ব্যবহার সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আমাদের উদ্যোক্তারা আমাদের যখন আদাশ আসে আসতেছেন তখন সবার একই উদ্দেশ্য যে ভাই আমি গোবর দেব ভাই কতখানি কি পরিমাণ গোবর সার দেব বা জৈব সার দেব এটার উপর সবাই আমাকে কমেন্ট করতেছেন ফোন করতেছেন আসলে কতটুকু গোবর দিতে হবে কি পরিমাণ গোবর দিতে হবে আমি আসলে ভিন্ন একজন চাষী বাংলাদেশে ভিন্নতায় আমি পছন্দ করি আমি গোবরের পক্ষ নয় আমি কোনো কৃষিবিদ নয় আমি কোনো গবেষক নয় আমি আমার তত্ত্বতে আমার যুক্তিসঙ্গত আমি যেভাবে বুঝতে পারছি গোবর আদাতে দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না এই প্রসঙ্গে যদি ছোট্ট একটা তথ্য আপনাদেরকে দেই গোবরে প্রচুর পরিমাণে অ্যাসিড আছে আপনি যদি শুকান তাহলে অ্যাসিডটা নির্গত হয় কিন্তু গোবর সারে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া আছে ফাঙ্গালিং এফেক্ট আছে যেটা আদার জন্য অত্যন্ত অভিশাপ কেননা আপনারা যখন গুচ্ছ মূল সমৃদ্ধ ফসলগুলাতে আপনারা জৈব সার দেন এখানে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া থাকে এবং এই গাছগুলা নব গাছগুলা নতুন গাছগুলা যখন সাদা শিকড় মাটিতে ভেদ করে বা বস্তাতে ভেদ করবে তখন ওই অসংখ্য ব্যাকটেরিয়া আসে গাছের গাছকে আক্রমণ করে যখন গাছের শিকড়ে ব্যাঘাত ঘটে তখন কিন্তু গাছ হলুদ হয়ে যায় আপনারা তখন ফোন করে বলেন রুবেল ভাই গাছ হলুদ হচ্ছে কেন গাছ সবুজ ভাব নাই কেন এখন ব্রণ দিব নাকি আসলে আমাদের এই ব্যাকটেরিয়াগুলো সমস্ত গোবর থেকে যা গাছের শিকড়ে যখন আক্রমণ করে তখন গাছ কিন্তু হলুদ হয় তাই আমি আদা বস্তায় আদা চাষ শিরা আপনাদেরকে অনুরোধ করব আমরা গোবর সার বা জৈব সার যেটাকে আপনারা মনে করেন সেই সারটা আপনারা কখনোই আদা চাষে দিবেন না তাহলে কি আমরা জৈব সার দিব না হ্যাঁ আমরা ভার্মি কম্পোস্ট সারটা ব্যবহার করব এটাকে এই যে হাজারো ব্যাকটেরিয়া এবং অ্যাসিডটাকে কেঁচো সার খায়া ভার্মি কম্পোস্টে যখন রূপান্তরিত হয় তখন এটাকে কিন্তু আসলে শোধন করে আমরা বস্তাতে দিতে পারবো আপনি দশ বস্তাতে ২০ কেজি না দিয়ে আপনি দশ বস্তাতে ৫ কেজি দেন উপকার হবে কিন্তু আপনারা কখনোই গোবর সার ব্যবহার করবেন না গোবর সারের বাড়তি ঝামেলা না টানে আমি মনে করি আপনারা ভার্মি কম্পোস্ট পরিমাণে যদি একটু কমও হয় আপনারা ভালো খাবার অল্পই কাজে লাগে আর খারাপ খাবার আপনি যতই খান আপনার কাজে লাগবে না বরঞ্চ ক্ষতি হবে তাই আমি আমাদের উদ্যোক্তাদেরকে বলবো যে আপনারা কখনোই এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন জৈব সার যদি হিসাবে ব্যবহার করতে চান আপনারা কচুরি পানা ব্যবহার করতে পারেন এই ভার্মি কম্পোস্টের পরিবর্তে আপনারা বিভিন্ন জিনিস পচিয়ে এটা ব্যবহার করতে পারেন অনেকজনা বলে যে আসলে আমরা সাথে টাইকোডার্মা দিচ্ছি টাইকোডার্মা দিয়ে শোধন করব আসলে ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে না টাইকোডার্মা টাইকোডার্মার কাজ হলো আপনার পচন রোধ করবে কিন্তু আপনি তো ব্যাকটেরিয়া ধর্ম ধ্বংস করতে পারবেন না তাই যারা নতুন উদ্যোক্তা আদা চাষে আসছেন ভালো কথা আদা চাষে আসতে চান ভালো কথা কিন্তু আপনারা যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে আমাদের জন্য অভিশাপ তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদেরকে আহ্বান জানাবো ভার্মি কম্পোস্টে আপনারা আসেন কেঁচো সারে আসেন আপনারা পারলে বিভিন্ন জিনিস পচাইয়া নিজেরা ব্যবহার করতে পারবেন কিন্তু সরাসরি অ্যাসিড বা এই গোবর আপনারা দিয়ে আপনারা আদার ক্ষতি করবেন না আমি আমার যেটুকু ধারণা আমি যেটুকু বুঝি আপনাদের সাথে শেয়ার করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমরা ছোট্ট ছোট্ট আকারে ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং এই সমস্ত ক্ষতির দিকগুলো থেকে আপনারা রিমুভ হতে পারেন আপনাদেরকে সবাইকে আদা চাষের সঠিক তথ্য সঠিক প্রযুক্তি ব্যবহার করার আহ্বান জানাচ্ছি কারণ এই মশলা জাতীয় ফসল আমাদের জন্য অত্যন্ত একটা লাভজনক ফসল কিন্তু যদি আপনি ক্ষতিগ্রস্ত হন তাহলে আপনার জন্য অভিশাপ তাই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম